আপনার বিলিফটাকে আপনি যখন লিমিটেড করে ফেলছেন, আপনি একটা বাক্সের ভিতরে চিন্তা করছেন, ইউ আর থিংকিং ইন এ বক্স, আপনার ছোট্ট একটা বাক্স। যেমন আমি 21 কাজ করতে এসেছি, আমি 5,000-10,000 ইনকাম করব, মানে এত ছোট ছোট কিছু ড্রিম। বাচ্চা হাতির গল্প তোমরা শুনেছি, বাচ্চা হাতির বেবি এলিফ্যান্ট সিন্ড্রোম বলা হয় এটাকে। বাচ্চা হাতিকে যখন ধরে নিয়ে আসা হয় সে তো খুব রাগী থাকে এবং শিকল ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিকারই একটা চালাকি করে, বাচ্চা হাতির পায়ে একটা বেড় পড়ায় যেই বেড়ে ছোট ছোট কাঁটা থাকে। তো যখন ওই বাচ্চা হাতি ছেঁড়ার চেষ্টা করে, কাঁটাগুলো তার পায়ে বিঁধে যায়, রক্ত বেরোয়, ঘা হয় ওখানে। তো বাচ্চা হাতি তখন একটা ডিসিশন নেয় যে আমি কখনো এই শৃঙ্খল ছিঁড়ে যেতে পারবো না। এমন অনেক ঘটনা আছে যে সার্কাসে আগুন ধরে গেছে, সব প্রাণী পালিয়ে গেছে, কিন্তু হাতি ওইভাবেই পুড়ে মারা গেছে, কারণ সে তার মনের শৃঙ্খলে বন্দী। একটা সুতা দিয়ে বাঁধা, ওই সুতাটা পাটির সুতা, ছোট্ট একটা টান দিলে ছিঁড়ে যেত, কিন্তু ওই হাতি ছোটবেলায় ডিসাইড করেছে যে আমি এই কখনো এই সুতা ছিঁড়ে যেতে পারবো না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট সে ট্রাই করে নাই, আর যখন ট্রাই করে নাই সে আর ওটা ছিঁড়তে পারেনি। আমাদের যে অসীম পাওয়ার, এইটাকে আমরা ঠিক ওভাবেই কিছু শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছি, আপনার লিমিটিং বিলিফ। দেখুন, আমরা পারবো কেন তার চেয়ে বেশি, মানে সেই কারণটা না খুঁজে তার চেয়ে বেশি আমরা খুঁজি সবসময় পারবো না কেন, পারবো না কেন এই কারণটা আমরা বেশি খুঁজি। আর এইটাই কি হয় জানেন, আমাদের যত পটেনশিয়াল আছে এটা নষ্ট করে দেয়। আজকে থেকে আমি আপনাদের বলবো, বিলিফটাকে লিমিটেড না করে আজকে থেকে চিন্তা করবেন আমি পারবো কেন, পারার কী কী রিজন আছে, এর যত রিজন আছে খুঁজে বের করেন। যে তুমি আগামী 3 ইয়ার্স পরিশ্রম দিলে তোমার একটা পার্সোনাল কার হবে, একটা বড় টিম তৈরি হবে, এটাকে বিশ্বাস করেন। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে কেউ পুরস্কৃত করবে না, আর আপনি যদি বিশ্বাস করেন কেউ আপনাকে ফাইন করবে না, অ্যাম আই রাইট অর রং? কিন্তু দেখেন তারপর আপনার না বিশ্বাস হয় না, আর এই বিশ্বাস হয় না বলে ওই জিনিসটা আপনি পান না। যদি বিশ্বাস করতে পারতেন ওই জিনিসটা আপনি পেতেন। আপনি যখন এই মেশিনটার ভিতরে বিলিভ দিবেন, এটা হচ্ছে আপনার মন, আপনি যখন বিশ্বাস দিবেন, আর আপনি কি পাবেন তাহলে? কারেজ। বিশ্বাস করলে সাহস পাওয়া যায়। আপনি যখন বিশ্বাস করবেন ইয়েস আমি এই প্ল্যাটফর্ম থেকে পারবো, আমি সর্বোচ্চ শিখরে যাব, আমি জিএম হব, তখন আপনার ভিতরে আসবে কারেজ, যেই শক্তি, যেই সাহস আপনাকে উদ্যমী করে তুলবে এবং আপনার সাকসেস আপনার পথ চমকাবে।